সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। টু ডাইমেনশনাল অ্যারে শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই লুপ এবং ওয়ান ডাইমেনশনাল অ্যারে এই দুটো জিনিস ভালোভাবে আয়ত্ত করে আসতে হবে। লুপের মধ্যে নেস্টেড লুপ খুবই জরুরি। সো আজকের পর্বে আমি শুধু টু ডাইমেনশনাল অ্যারে এর বেসিক অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল থেকে টু ডাইমেনশনাল অ্যারে এর মধ্যে যে পার্থক্য এবং কিভাবে আমরা টু ডাইমেনশনাল ডিক্লেয়ার করব এবং প্রিন্ট করব সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল এর মধ্যে পার্থক্য। প্রথমেই দেখা যাক ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করি যেটা শুধুমাত্র পজিটিভ মান নিয়ে কাজ করবে, অর্থাৎ এর এন্ডিং প্রান্তের মান হচ্ছে জিরো, তারপরে মান হচ্ছে ওয়ান, তারপর মান হচ্ছে টু, তারপর মান হচ্ছে থ্রি, তারপর মান হচ্ছে ফোর, ফাইভ, এভাবে ইনফিনিটি। সো এটা শুধুমাত্র পজিটিভ মান নিয়ে কাজ করে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারের সঙ্গে এটাকে আমরা তুলনা করতে পারি, অর্থাৎ এই সংখ্যারেখার ভিতর যে কোনো মান থ্রি থ্রি তিন আর চারের মধ্যে যে মানটা থাকবে সেটা এই সংখ্যারেখার মধ্যেই থাকবে। অর্থাৎ ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কোনো কিছুর মান একটা ইন্ডেক্স দিয়ে প্রকাশ করতে পারি। যেরকম আমরা যদি বলি যে 10 জন ছাত্রের মার্ক দেওয়া আছে, 10 জন ছাত্রের সরি সিজিপিএ দেওয়া আছে, তো সেক্ষেত্রে যে কোনো একজনকে আমরা সিজিপিএ বের করতে চাই, তার ইন্ডেক্সটা আমরা প্রিন্ট করে দিলেই সেটা পেয়ে যাব। যদি 5 জন ছাত্রের ক্ষেত্রে ধরা হয় তাহলে ধরা হলো যে A0 থেকে শুরু করে A4 পর্যন্ত আমরা মোট পাঁচটার মধ্যে আমরা পাঁচটা ক্ষেত্রে সিজিপি আমরা স্টোর করে রাখলাম, এবং পরে যে কোনো ইন্ডেক্সের মানটা আমরা যদি প্রিন্ট করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব। অর্থাৎ যদি এখানে আমরা রোল হিসেবে ধরি যে জিরো রোল তো না, ওয়ান থেকে ফোর যদি ধরা হইতো তাহলে বেটার হয়, ওয়ান থেকে ফোর ধরলাম, তার মানে 1 থেকে 4 রোল, মোট 4 জন, 1 থেকে 4 রোল পর্যন্ত সবার আমি রোল আমরা লিখে রেখেছি, রোলের পাশাপাশি আমরা সিজিপি লিখেছি। এখন যদি আমরা 2 রোলে সিজিপিএ কত সেটা জানতে চাই তাহলে আমরা জাস্ট A2 এই ইন্ডেক্সের মানটা আমরা যদি প্রিন্ট করে দিই তাহলে আমরা 2 রোলের মান পেয়ে যাব। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এর কথাবার্তা। এটা হচ্ছে সাধারণভাবে আমরা করতে পারি, কিন্তু এমন যদি হয় যে একটা স্টুডেন্টের যে রোল নাম্বার পাশে একটা সাবজেক্ট কোডও আছে, অর্থাৎ এটা শুধুমাত্র সম্ভব যে শেষ একটা মান প্রিন্ট করবে, অর্থাৎ আমরা এর মাধ্যমে জানতে পারবো যে তার সিজিপিএটা কত, বাট তার প্রতিটা সাবজেক্টে মার্ক জানতে পারবো না। কিন্তু আমরা যদি প্রতিটা সাবজেক্টের মার্ক জানতে চাই, যেমন 1 রোলের তৃতীয়তম সাবজেক্টটা যদি 1 নম্বর হয় বাংলা, 2 নম্বর হয় ইংলিশ, 3 নম্বর হয় ফিজিক্স, 4 নম্বর হয় কেমিস্ট্রি, এরকম যদি হয় তাহলে আমরা যদি 3 নম্বর সাবজেক্টের মান জানতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, 1 রোলের 3 নম্বর সাবজেক্টের মান কত, এই জিনিসটা স্টোর করাটা অনেক বেশি পরিমাণে কঠিন। ওয়ান ডাইমেনশনাল এরিয়া দিয়ে করা যায়, বাট টু ডাইমেনশনাল দিয়ে এটা আরো সহজভাবে করা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব এখন। তো আমরা যখন সংখ্যারেখায় আঁকলাম তখন এটা জিনিস লক্ষ্য করালাম যে একটা সংখ্যারেখা এখানে যতগুলো মান পাবো সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এরে। ঠিক তেমনি টু ডাইমেনশনাল এরের ক্ষেত্রে হচ্ছে এরকম, আমরা যদি এইখানকার কোনো বিন্দুর মান পেতে চাই সেটাও আমাদেরকে দুটো জিনিস লাগবে। এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, তাহলে এক্স অক্ষের মান এবং প্লাস ওয়াই অক্ষের মান, এই দুটো জিনিস জানলেই আমরা এটার মান জানতে পারবো। এটা হচ্ছে টু ডাইমেনশনাল এর কথাবার্তা, মানে এটা হচ্ছে সংখ্যার আকার কথাবার্তা। এবার আমরা মূল বিষয়ে আসি। মূল বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমে আমরা যেটা করলাম যে সিজিপিএ বের করাটার ক্ষেত্রে যে আমরা 10টা সাথে 4 জনকার সিজিপিএ লিখবো, তো প্রথমে আমরা একটা ওয়ান ডাইমেনশনাল এরে ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে ফ্লোয়ে সিজিপিএ। এবং এর মধ্যে আমরা ওয়ান 1 নম্বর রোলের তার সিজিপি আমরা দিচ্ছি 3.5, 2 নম্বর রোলের সিজিপি আমরা দিচ্ছি 3.7,
তিন নম্বর রোলে দিচ্ছি 3.8, চার নম্বর রোলে দিচ্ছি 3.9। এই হলো আমরা সিজিপি দিয়ে দিলাম। তো এখন আমরা যদি কখনো জানতে চাই যে তিন রোলের সিজিপি কত, তাহলে জাস্ট আমরা ইন্ডেক্স অ্যামাউন্টটা প্রিন্ট করে দেবো এইভাবে, প্রিন্টের পার্সেন্ট ডি কমা সিজিপিএ, তিন রোল যেহেতু থ্রি, এটা প্রিন্ট করে দিলেই আমরা পেয়ে যাব যে তিন রোলের সিজিপিএ কত। সরি এখানে ভুল করছি, পার্সেন্ট এফ হবে, আমরা ফ্লোট ধরছি। সো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, সো এখানে দেখাচ্ছে 3.8000, অর্থাৎ 3.8 আমরা পেয়ে গেছি। এখানে 0.2F দিতে পারতাম আমরা। সো যাই হোক না কেন, আমরা সিজিপিটা পেয়ে গেছি, এটা হচ্ছে আসল কথা। এখন যদি আমরা মার্ক জানতে চাই, ব্যাপারটা যদি হয় যে মার্ক, অর্থাৎ এক রোল তিনটা সাবজেক্ট আছে, সো এখন আমরা একটা ডিক্লেয়ার করব মার্ক, মার্ক যেহেতু ইন্টিজার টাইপের হবে, ইন্টিজার মার্ক আমরা ডিক্লেয়ার করলাম, এবং ধরলাম যে সাবজেক্ট আছে চারটা। পাঁচ ডিক্লেয়ার করলাম কেন, কারণ আমরা 1 থেকে 4 পর্যন্ত নিব। এখানে যে জিনিসটা বলি যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদেরকে সবগুলো ভেরিয়েবল শুরুতেই ডিক্লেয়ার করে দিতে হবে, আমরা মাঝখানে ডিক্লেয়ার করতে পারবো না। বাট অনেক ক্ষেত্রে এটা কম্পাইলার এরর না দেখালো, সি এর ক্ষেত্রে করা যাবে না, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে করা যাবে। আসি এবার আমরা মার্ক পাঁচ, পাঁচটা সাবজেক্টের মার্ক লিখতেছি, মার্ক ওয়ান, চারটা সাবজেক্টের মার্ক লিখবো। ওয়ানে মার্ক পেয়েছে 75, ওয়ান টু থ্রি ফোর, 75, তারপর ধরলাম 85, তারপর 60, এবং আরেকটা ধরলাম ফুললি 80 পেয়েছে। আচ্ছা এটা যদি হয় একটা স্টুডেন্টের চারটা সাবজেক্টের মার্ক, সো সেই ক্ষেত্রে আমাদের চারটা স্টুডেন্টের জন্য তাহলে আরো এতগুলো মার্ক তৈরি করতে হবে, 16টা। প্রতিটা স্টুডেন্টের জন্য চারটা করে হয়, তাহলে প্রতিটার জন্য 16টা করতে হবে। এখন আমরা যদি এরকম করি, মার্ক ওয়ান এটা দিয়ে আমরা বুঝাচ্ছি এক নম্বর স্টুডেন্ট মার্ক এরকম, তারপর আমরা মার্ক টু দিয়ে বোঝাবো যে মার্ক টু দিয়ে আমরা বোঝাবো যে হচ্ছে 2 নম্বর স্টুডেন্টের। সো এরভাবে আমাদেরকে 4 নম্বর স্টুডেন্টের করতে গেলে কিন্তু এখানে যদি আমরা 4টা স্টুডেন্ট করতে গেলে আমাদেরকে 16টা এভাবে ডিক্লেয়ার করতে হবে। এবং মূল কথা যেটা হচ্ছে যে ডিক্লেয়ার করে এভাবে লেখাটা কোনো ফ্যাক্টর না, কারণ আমরা পরবর্তীতে এভাবে ডিক্লেয়ার করে লিখবো না, আমরা স্ক্যান করে নিব। সো স্ক্যান করে নেওয়ার ক্ষেত্রে এভাবে 4টা 4টা করে পুত্রের জন্য নেওয়া খুব বেশি পরিমাণে কষ্টসাধ্য। যদি 100টা স্টুডেন্টের পুত্রের সাবজেক্টের মার্ক হয়, তাহলে আমাকে এইভাবে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, মার্ক ওয়ান সাইজে ডিক্লেয়ার করতে হবে। তখন কি করতে হবে, এখানে মার্ক ওয়ান 5, মার্ক টু 5 এভাবে ডিক্লেয়ার করতে হবে। ব্যাপারটা কিরকম হয়ে গেল যে আমরা যখন ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে বলেছিলাম যে প্রতিটা ভেরিয়েবল আলাদা করে ডিক্লেয়ার করতে হচ্ছে, কিন্তু দেখুন এখানে তো মার্ক ওয়ান মার্ক টু এই জিনিসগুলোই করতে হচ্ছে। তখন আমরা কি করেছিলাম যে এ ওয়ান এ টু নিয়ে কাজ করেছিলাম, বাট এখন আমরা করছি মার্ক ওয়ান মার্ক টু। তখন একটাই ছিল একটা করে ভেরিয়েবল, এখন প্রতিটা হচ্ছে একটা করে এরে, অর্থাৎ একটা ভেরিয়েবল অনেকগুলো ভেরিয়েবল যদি আমরা আলাদা আলাদা করে ডিক্লেয়ার না করে একসাথে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমরা সেটাকে বলতেছিলাম ওয়ান ডাইমেনশনাল এরে। এবং এখানে আমরা অনেকগুলো এরে আলাদা আলাদা করে লিখে যদি আমরা কম্বাইন করতে পারি, সেটাকে আমরা বলবো টু ডাইমেনশনাল এরে। যদি এরকম একাধিক এরে হয়, তাহলে থ্রি ডাইমেনশনাল, ফোর ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল এরে সেটা হিসেবে ইউজ করতে পারি। সো আমরা করব কি, মার্ক ওয়ান এটাকে এখন আমরা শর্ট করে ফেলবো। শর্ট বলতে কি, খুব সংক্ষিপ্ত আকার করে ফেলবো, যে আমরা একটা টু ডাইমেনশনাল এরে নিব, টু ডাইমেনশনাল এরে নিব, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের,
টু ডাইমেনশনাল নিচ্ছি যেহেতু, তাহলে নিলাম অ্যারে টু ডি, এবং টু ডাইমেনশনাল অ্যারে যেখানে বলেছিলাম যেখানে হচ্ছে ফাইভ ফাইভ নিলাম। ফাইভ ফাইভ কেন নিলাম সেটা বলি, এটা দিয়ে এখন আমি মূল কাজটা দেখাবো। দেখি কি হয়, অ্যারে টু ডি, এক নম্বর স্টুডেন্ট এক নম্বর সাবজেক্টে মার্ক পেয়েছে 23, সরি মানে কমে গেল 73, এক নম্বর স্টুডেন্ট তার দুই নম্বর সাবজেক্টে মার্ক পেয়েছে 75, এক নম্বর স্টুডেন্ট তার তিন নম্বর সাবজেক্টে মার্ক পেয়েছে 79, এক নম্বর স্টুডেন্ট তার চার নম্বর সাবজেক্টে মার্ক পেয়েছে 65। সো এই জিনিসটা দিয়ে আমি এটাই বুঝালাম যে এক নম্বর স্টুডেন্ট, যেহেতু এটা ইন্ডেক্স হিসেবে ইউজ করছি, মানে এক নম্বর স্টুডেন্ট তার চারটা সাবজেক্টে মার্ক পেয়েছে এত। তাহলে কি হলো যে আমরা যখন যদি প্রিন্ট করতে চাই যে এক নম্বর স্টুডেন্ট তিন নম্বর সাবজেক্টে মার্ক কত পেয়েছে, সেক্ষেত্রে আমরা এভাবে প্রিন্ট করবো, এক নম্বর স্টুডেন্ট তিন নম্বর সাবজেক্টের মার্ক আমরা প্রিন্ট করতেছি, এভাবে 790 এসছে, 790 আসার কারণ হচ্ছে এখানে সিজিপিএটা আরেকটা প্রিন্টার চলে গেছে, 79, এটা হচ্ছে মূল কথাবার্তা। আচ্ছা এবার আসা যাক যে আমরা যে টু ডি এটা ডিক্লেয়ার করলাম কেন ডিক্লেয়ার করব। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের কোডে এফিসিয়েন্সি বাড়বে, অর্থাৎ আমাদের প্রচুর টাইমটা কম লাগবে, একটা একটা করে ডিক্লেয়ার করতে প্রচুর পরিমাণে টাইম লাগে, আমি অতগুলো ডিক্লেয়ার করতে পারবো না। এছাড়া টু ডাইমেনশনাল এরের প্রচুর পরিমাণে কাজ রয়েছে, বর্তমানে যা কিছু করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে টু ডি এরে। আমরা যে এখানে লিখতেছি, কার্সর নড়াচড়া করতেছি, সবকিছু কিন্তু টু ডাইমেনশনাল এরের অন্তর্ভুক্ত। বর্তমানে টু ডি থেকে থ্রি ডি চলে আসছে যুগ, বা টু ডাইমেনশনাল এরে এখন অনেক কাজ রয়েছে, যেমন পিক্সেলে হিসাব করাটা। আমাদের এই যেটাতে কাজ করছি এই ডেস্কটপের স্ক্রিনটাও সেটা হচ্ছে টু ডাইমেনশনাল এরে, প্রতিটা পিক্সেল রয়েছে। আমরা যখন ফটোশপে কাজ করি তখন দেখা যায় যে এত বাই এত, তার মানে কি এক্স অক্ষে এত ওয়াই অক্ষে এত, এই জিনিসগুলো প্রচুর পরিমাণে কাজে লাগে। যারা গ্রাফিক্স ইন্টারেস্টেড তাদের জন্য টু ডাইমেনশনাল এরে প্রচুর পরিমাণে দরকার, এবং এই ধরনের ধারণা রাখাটা খুব জরুরি। আচ্ছা অনেক কথা বলা হলো, এবার আসি ডিক্লারেশনে, আমরা টু ডাইমেনশনাল কিভাবে ডিক্লেয়ার করবো। টু ডাইমেনশনাল এরে ডিক্লেয়ার করার অনেক পদ্ধতি রয়েছে, আজকে আমরা শুধুমাত্র ডিক্লেয়ার করার যেহেতু পদ্ধতি আলোচনা করবো, তো স্ক্যানএফ নিয়ে কাজ করবো না, সেটা শুধুমাত্র আমরা ম্যানুয়ালি কীভাবে ডিক্লেয়ার করবো সেই জিনিসটা দেখাবো, স্ট্যাটিকভাবে পরে ডাইনামিক হিসেবে পরে দেখাবো, মানে স্ক্যানএফ নিয়ে। সো আমরা ডিক্লেয়ার করতে এইভাবে, আমরা একটা ইকুয়াল দিলাম, দিয়ে এখানে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি এইভাবে যে প্রথমে আমি সেট হিসেবে দেবো, প্রথমে হচ্ছে চারটা মান দিয়ে দেবো এর, মানে এক রোলের চারটা মান প্রথমে আমরা দিয়ে দিচ্ছি, 76 67 86 57, এটা দিয়ে দিলাম এক রোলের চারটা মান আমরা প্রথমে দিয়ে দিলাম। আচ্ছা এখন আমরা এখানে দেবো কমা, এখানে কমা দিলাম, কমা দেওয়ার পরে এখন আমরা দিয়ে দেবো যে দুই রোলের সেই মার্কগুলো 45 94 66 75, এরপর আমরা তিন রোলের গুলো দিয়ে দেবো 67 57 47 এবং 87, আমরা তিনটা রোলের মার্ক দিয়ে দিচ্ছি, এবার চতুর্থ।
দিলাম এভাবে আমরা, তো এখানে একটা মান বেশি আসছে। আচ্ছা এখন যে কথাটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো এটাও কিন্তু জিরো ইন্ডেক্সে তৈরি হয়, অর্থাৎ আমি এখানে পাঁচটা মান আরো একটা মান ডিক্লেয়ার করতে পারবো। জাস্ট এখানে আমি চেঞ্জ করব একটা পার্টিকুলার, এই সবার শেষে কিন্তু কমা দেওয়া যাবে না, বাকি সবগুলো ক্ষেত্রে কমা দিতে হবে, সবার শেষে কমা দেওয়া যাবে না। এভাবে আমি ডিক্লেয়ার করার পদ্ধতিটা এই কারণে ডিক্লেয়ার করলাম বিকজ এভাবে ডিক্লেয়ার করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি এখানে প্রথমটার জন্য চারটে ডিক্লেয়ার করেছি, আসলে এখানে প্রতিটার জন্য কিন্তু পাঁচটা ডিক্লেয়ার করতে হবে, কারণ আমরা হচ্ছে ফাইভ মানে এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর। আমি এই একটা ক্ষেত্রে পাঁচটা ডিক্লেয়ার করে দেখাচ্ছি, 56 দেখালাম। তো আমরা যদি বলতে চাই যে এক রোল তার পাঁচতম, তাহলে কিন্তু এখানে চলে আসবে। সো এখানে আমরা পাঁচটা স্টুডেন্ট দিয়েছি যাদের রোল শুরু হয়েছে জিরো থেকে, অর্থাৎ জিরো রোল তার চার নম্বর সাবজেক্ট, মানে পাঁচ নম্বর সাবজেক্ট যদি বলা হয়, এটা হচ্ছে জিরো নম্বর সাবজেক্ট, ওয়ান নম্বর, টু নম্বর, থ্রি নম্বর, ফোর নম্বর, চার নম্বর সাবজেক্টে কত মার্ক পেয়েছে সেটা যদি আমরা প্রিন্ট করি সেটা দেখাচ্ছে 56, এবং সেটা হচ্ছে 56। এখন দেখা যাক আমার এখানে কিন্তু একটা ইন্ডেক্স আমি কম নিয়েছি, কম নিলে কি হবে এই ক্ষেত্রে, করলে আমি যে ইন্ডেক্সটা কম নিয়েছি এটা আমার অটোমেটিকলি শূন্য হয়ে যাবে, মানে আমি যদি দুই রোল মানে এক রোল, এটা হচ্ছে এক রোলের এক রোল তার চার নাম্বার মানে জিরো ওয়ান টু থ্রি একা দেওয়া হয়নি, সেইটা যদি আমি প্রিন্ট করতে চাই সেটা মান প্রিন্ট করবে শূন্য, শূন্য কারণ শূন্য পূরণ করবে, কারণ এখানে আমি মানটা দিয়ে দেয়নি এবং সেটা অটোমেটিক্যালি শূন্য নিয়ে নিয়েছে। আমরা যদি এখানে মান দিয়ে দিতাম তাহলে কিন্তু সে সেই মানটা প্রিন্ট করতো। এটা হচ্ছে ম্যানুয়ালি প্রিন্ট করা একটা সিস্টেম, আমরা এইভাবে দিয়ে দিতে পারি অথবা শূন্য দিয়েও দিতে পারি। শূন্য দিয়ে দিলে যে সুবিধা হয় যে আপনি এখানে ইন্ডেক্সটা মানে সিরিয়ালটা আপনি দেখতে সুবিধা হবে, যে পাঁচটা পাঁচটা আছে কোথাও চারটা, মানে আমি যদি একটা কম দিই কখন কোন ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণে মুশকিল হয়ে যায়, মানে বুঝতে পারবে না যে কোন জায়গায় কমটা হয়ে গেছে। বাট আমরা যদি এভাবে পাঁচটায় পূরণ করে দিয়ে যাই তাহলে কিন্তু সুবিধা হয়, তাহলে আমি যদি প্রতিটি পাঁচটায় শূন্য করে দিয়ে যাই, শূন্য দেওয়াটা না দেওয়াটা একই কথা, আপনি যদি না দেন তাহলে কিন্তু শূন্য ধরে নেবে। তো এখন যদি আমরা দুই নম্বর ইন্ডেক্স জিরো ওয়ান টু, দুই নম্বর ইন্ডেক্সের চার নম্বর মানে এটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে প্রিন্ট করে দেখাবে শূন্য। এটা হলো টু ডাইমেনশনাল অ্যারের বেসিক কথাবার্তা এবং ডিক্লারেশন পদ্ধতি। আরেক রকম ডিক্লারেশন যেটা কিছুক্ষণ আগে আমি দেখিয়ে দিয়েছি, যেমন অ্যারে টু ফোর এর মানটা আমি এবার চেঞ্জ করে দেব, তাহলে অ্যারে টু ডি এর দুই নাম্বার এর মান যদি আমি এখন করে দিই 64, তাহলে দুটো প্রিন্ট করবে। আমি এখানে একটা নিউ লাইন প্রিন্ট করি, সেক্ষেত্রে দেখাচ্ছে জিরো 64, কারণ প্রথমে ছিল জিরো, পরে এটার মান আমি 64 করে দেওয়ার কারণে 64 হয়ে গেছে। সো এই হলো মোটামুটি বেসিক এবং ডিক্লারেশন পদ্ধতি। এর পরবর্তীতে পর্বে আমরা কিভাবে স্ক্যান করে নেওয়া যায় সেটা শিখবো, এবং আবারও বলে রাখি যে স্ক্যান করে নেওয়ার ক্ষেত্রে নেস্টেড লুপটা জানানো খুব জরুরি, কারণ নেস্টেড লুপ তো নতুন করে বোঝানো সম্ভব না। আপনারা পরবর্তী পর্ব দেখার আগে অফকোর্স নেস্টেড লুপটা একবার দেখে আসবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কিভাবে হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে টু ডাইমেনশনাল অ্যারের নতুন একটা টপিক্স নিয়ে। ধন্যবাদ।